আজকে ষষ্ঠীর দিনে ব্যারাকপুর বিবেকানন্দ মঠে আমরা এসেছি। গেটের ভেতরে প্রথমেই আছে বিবেকানন্দের মূর্তি, বাদিকে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে আমাদের নাম রেজিস্টার করি। এখন আমরা গেট দিয়ে প্রবেশ করছি। আমরা অফিস রুমের দিকে যাচ্ছি। এই হচ্ছে বিবেকানন্দ মঠের অফিস রুম। আমরা অফিস রুমে দেখা করার পর পেছনে এই দেখতে পাচ্ছেন নাটবন্দি। আমরা এই নাটবন্দিরে আসলাম। নাটমন্দিরের পাশেই গঙ্গার তীরে দুটি শিব মন্দির আছে, একটি বীরেশ্বর ও অপরটি সারদেশ্বর। এরপর দেখছেন গঙ্গার ধারে ধারে সুন্দর বাগানের বড় গাছগুলিতে সুন্দর করে বাঁধানো। এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যায় এবং ভালোও লাগে। ১৯৭৬ সালে এই বিবেকানন্দ মঠ প্রতিষ্ঠা করেন স্বামী নিত্যানন্দ মহারাজ। ইনি হচ্ছেন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের এখন সম্পাদক, উনি স্বামী নিত্যরূপানন্দ মহারাজ। আমি আপনাদের দেখাচ্ছি ঠাকুরের মন্দির। এই মন্দির মধ্যেই দুর্গাপূজা অনুষ্ঠিত। এখন সন্ধ্যের সময় গঙ্গা আরতি শুরু হয়েছে বিবেকানন্দ মঠ মিশনে। এইভাবে চারটে দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারপরে ঠাকুর বিসর্জন হলো। Thank you.
এই ব্যারাকপুর মিশনে কিভাবে আসলাম সেটা আপনাদের বলে নিই। শিয়ালদা থেকে ব্যারাকপুরের লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে নামলাম। নেবে ওখান থেকে অটো বা টোটো ধরে আমরা 7 নম্বর রিভারসাইড রোড রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে এসেছি। এই ব্যারাকপুর বিবেকানন্দ মঠে 9টি শাখা আছে, যার মধ্যে বৃদ্ধাশ্রম আছে, দুস্থদের থাকার জায়গা আছে এবং এইখানে অনাথ বাচ্চারাও থাকে। তাছাড়া এখানে কম্পিউটার সেন্টার আছে, এখানে মেডিকেল সেন্টার আছে, এখানে স্কুল আছে, এই সব কিছুই এই মিশনে আছে।